সাজিয়ে দাও, আমার স্কুলে যেতে হবে। ঠিক আছে দাদা, তুমি এখানে বসো, আমি তোমাকে তৈরি করে দিচ্ছি। দেখো তো দাদা, ঠিক মতন তোমাকে সাজিয়ে দিতে পেরেছি কিনা, দেখো তো পছন্দ হয়েছে কিনা। দিদি, তুমি তো অনেক সুন্দর করে সাজাতে পারো। সত্যি বলছো দাদা? হ্যাঁ দিদি, সত্যি বলছি। আমি তোমাকে সাজিয়ে দিয়েছি, তুমি পছন্দ করেছো? হ্যাঁ, অনেক সুন্দর। তাহলে তো তোমার মন আজ অনেক খুশি। হ্যাঁ, অনেক খুশি। তোমার কাছে একটি জিনিস চাইবো, তুমি আমাকে দিবে? দিদি, তুমি আমার কাছে এমন কি জিনিস চাবি? ঠিক আছে বলো। আমি যা চাইবো তুমি কিন্তু না বলতে পারবে না। আজকে তোমার খুশিতে মনে করে এটা সামান্য কিছু তোমার কাছে আমার চাওয়া। ঠিক আছে দিদি, তোমার মন যখন চেয়েছি তাহলে হবে। তুমি কিন্তু কিছু বলবে না আমাকে। ঠিক আছে, কিছু বলবো না।
আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? না দাদা, না না, কোনো কষ্ট পাইনি তো আমি। তাহলে তোমার মনটা খারাপ কেন? না দাদা, আমার মন খারাপ না, চোখের মধ্যে কি যেন পড়েছিল, তাই হয়তো চোখ দিয়ে একটু পানি এসে গেছে। এ নিয়ে ভেবো না দাদা, চলো, তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। স্কুল থেকে আসার পরে তোমাকে অনেক সুন্দর সুন্দর আমি গান শোনাবো, চলো। দিদি, স্কুলে যাওয়ার পূর্বে আমি তোমার কাছে একটা জিনিস চাবো দিদি। স্কুলে যাওয়ার আগে আমার কাছে জিনিস চাবে? হ্যাঁ বলো, একটা কেন, তোমার জন্য হাজারটা কথা আমি শুনবো, বলো না। আজ তোমার কাছে একটা জিনিস চাবো, বলো দিদি। আমার কাছে জিনিস চাবে? ঠিক আছে, আমার কাছে জিনিস চাবে যখন, আমি কেন দিব না। আজ তো সবকিছুই তোমার, আজ নিশ্চিতই তুমি যা চাবে আমি সবকিছুই তোমার জন্য দিব, আর কারোর জন্য নয়, শুধুই তোমার জন্য। সত্যি বলছো? হ্যাঁ দাদা। কি চাবো কি চাবো? এই তো পেয়েছি। আচ্ছা দিদি, তুমি আমাকে 10টা টাকা দাও। আমি তোমাকে 10টা টাকা দিব? হ্যাঁ। ও মেহেরবান খোদা, এখনো বাগানে ফুল ফোটেনি, যদি ফুল ফুটতো আমার ভুমর মধু না খেয়ে কখনোই যেতে পারতো না। দিদি কিছু ভাবছো? না দাদা, কিছু ভাবছি না, চলো, তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। দিদি, তুমি আমাকে 10টাকা দিবি তো? 10টাকা তোমাকে দিতেই হবে। ওগো মেহেরবান খোদা, আমি কেমন করে তাকে বোঝাই আমার মনের বেদনা, সে তো কিছুতেই বুঝতে চাচ্ছে না। ঠিক আছে, আমি তোমাকে 10টাকা দিব, তুমি কি করবে এই 10টাকা নিয়ে আমাকে বলো তো। কেন? আচ্ছা দিদি, তোমাকে আরেকটি কথা বলবো। আমাকে আরো একটি কথা বলবে? কি এমন কথা দাদা, বলো তো। মন শুধু একটা কথাই বলতে মন চাচ্ছে, তুমি কিন্তু আমাকে সত্যি কথা বলবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সত্য কথাই তো বলবো, আমি কখনো তোমার কাছে মিথ্যে কথা বলেছি? বলো না, কি বলতে চাও? আচ্ছা দিদি, তোমার বিয়ে হয়নি? ও মেহেরবান খোদা, এ কি তুমি শোনালে আমাকে, আমি কেমন করে আর জবাবে উত্তর দিব, হই যে আমার স্বামী, আমি কেমন করে এই কথা বলবো, এখনো তো সময় আসেনি দাদা। মানে আমার দাদা, আমার মানে এটা তোমার শুনতেই হবে। হ্যাঁ শুনতে হবে। আমি এখন কি বলবো, আমি এখন কি বলবো, মানে মানে বলতেছিলাম, তুমি স্কুলে থেকে ঘুরে আসো, পরে বলবো। না দিদি, আমি শুনেই যাব। হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। আচ্ছা, তোমার যখন বিয়ে হচ্ছে তাহলে দুলাবাড়ির নামটা কি সেটাই বলো। এটাও বলতে হবে? আমি বুঝতে পেরেছি, দুলাবাই মনে হয় তোমাকে অনেক কষ্ট দিয়েছে না? দুলাবাইকে আমি তোমার সামনে এসে এনে হাজির করব, শুধু তুমি নামটা বলো। তোমার দুলাবাইয়ের নাম জানতে চাও? হ্যাঁ, রামের বামে মহিষে সীতা, হিমের মধ্যে শেষ। রামে বামে? দিদি, এ তো আমারই নাম। দিদি গো, সে দেখতে কেমন? ঠিক তোমারই মতো। আমারই নাম, ঠিক আমারই মতো দেখতে। দিদি, আমার বিশ্বাস হচ্ছে না, তুমি মনে হয় মিথ্যে কথা বলছো আমার সাথে। না দাদা, আমি মিথ্যে কথা বলছি না, কোনোদিন তোমার দুলাভাইয়ের সাথে দেখা হলে দেখবে ঠিক তোমার মতো আমি দেখতে, তোমার নামই নাম। সত্যি বলছো তো? হ্যাঁ। ঠিক আছে, তুমি আমাকে 10টা টাকা দাও, আমি স্কুলে চলে যাব, আমার স্কুলের সময় হয়েছে। আরেকটি কথা বলি দিদি, স্কুল থেকে এসে দুলাভাইকে নিয়ে আমি তোমার সামনে হাজির হব। না না, দুলাভাইকে পাবে না, দুলাভাই অনেক দূরে আছে, দুলাভাইকে পাবে না, চলো তোমাকে স্কুলে দিয়ে পাঠাই, তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। ঠিক আছে চলো, তাহলে আমি এখন স্কুলে যাই দিদি। সত্যি চলে যাবে দাদা, তুমি বলেছো আজ নিশিতে আমার কাছে জিনিস চাও, আমিও বলেছি আজ নিশিতে তুমি যা চাও আমি সবই দিব, তুমি কি কিছুই বুঝতে পারছো না? না দিদি। দিদি বলছো তুমি আমার কথা কিছুই বুঝতে পারছো না? কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো?